আমি তো সরাসরি বলছি, পরিষ্কার করে বলছি যে এত উত্তর দেওয়া হয়ে গেছে যেন আমরা ক্লান্ত। ইডি ইডির কাজ করছে, সিবিআই সিবিআইয়ের কাজ করছে, বিজেপি আমাদের ঘর ছাড়াদের সংসার নিয়ে আমরা আছি, মানুষকে ঘরে ফেরাতে চাইছি, এখনও 8,000 কর্মী বাড়ির বাইরে, এখন অজস্র মামলা চলছে, এখনও মানুষকে জরিমানা দিতে হচ্ছে, এখনও তারা দোকান খুলতে পারেননি, বহু জায়গায় ভ্যাকসিন পাননি, এখনও বহু জায়গায় রেশন দোকানে যেতে পারছেন না, এখনও বিভিন্ন রাজ্যে আমাদের এখানকার দলীয় কর্মীর আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এই পরিস্থিতিতে আমরা তাদের নিয়ে ব্যস্ত আছি, আমাদের ইডি সিবিআই সম্পর্কে খোঁজ রাখবার সময় নেই। এর বাইরে যা কিছু বলবার কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপি ছিল, বিজেপি আছে, থাকবে। বিজেপি মরসুমি পাখি নয়, 2 থেকে 303 পৌঁছেছে। মতাদর্শ ডাইলিউট না করে, আত্মসমর্পণ না করে, কংগ্রেসের গর্ভ থেকে জন্ম না নিয়ে, কংগ্রেসকে না ভেঙে আমরা যেখানে আছে সেখানে, এটা তো বাণিজ্যিক ভাষা, এটা ঠিক রাজনীতির ভাষা নয়। বড় কোনো কোম্পানি এলে এবং যে আপনাদের কোনো চ্যানেলও এলে, তারা বিভিন্ন ধরনের শব্দবন্ধ তৈরি করে, এগিয়ে থাকে, এগিয়ে রাখে, প্রথম থেকেই প্রথমে, এ ধরনের শব্দ আমরা বাণিজ্যিক প্রতিষ্ঠানের থেকে শুনে থাকি, এটা রাজনীতির ভাষা নয়। আর এইভাবে কোনো রাজনৈতিক দলের অগ্রগতিও হয় না। সবচেয়ে বড় উদাহরণ হলো ভবানীপুর। তাহলে ভবানীপুরে কেন অকাল নির্বাচন করতে হলো? আমাদের ওখানে সাংসদরা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, জিতবার পরে তারা পদত্যাগ করেছেন। সেটা কাঙ্ক্ষিত কি কাঙ্ক্ষিত নয় এ নিয়ে বিতর্ক হতে পারে, সে নিয়ে সেখানকার ভোটাররা মন্তব্য করতে পারেন, কিন্তু ভবানীপুরে নির্বাচন কেন? ভবানীপুরের মানুষ তো ভোট দিয়েছিলেন, প্রার্থীকে 27,000 ভোটে জিতিয়েছিলেন, তাহলে সেখানে নির্বাচন কেন? স্লোগান দিতেই পারেন, এর মধ্যে কোনো অবাস্তব কিছু নেই, এটা ভালো। যে দল তিনি করছেন তার নেতৃকে মহান তৈরি করা বা তার নেতৃকে দেশের সামনে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরার প্রচেষ্টা তো থাকবেই, এটা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু আপনি মোহনবাগান সমর্থক হয়ে যদি আপনি এখন গিয়ে বলেন যে ভাতৃসংঘকে এত বেশি গোল দিতে হবে যে ম্যানচেস্টার ইউনাইটেড ওটা দেখেই ঘাবড়ে যাবে, পরবর্তীকালের আপনার সঙ্গে খেলতে নামবে না, কোনো দেশের ওরকম মানে সীমার মধ্যে কোনো কালখণ্ডে আবদ্ধ রেখে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে মেধাকে, তার যোগ্যতাকে ছোট করে দেওয়ার অপচেষ্টা চলেছে তৃণমূল কংগ্রেসে। ইনি তো ভারত নয়, মানে সীমানা ছাড়িয়ে ওনাকে, সীমার মধ্যে অসীমের সন্ধান করাই হচ্ছে তাদের কাজ। ওই প্রতিভার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সময় উনি একটু অন্যদিকে গুলিয়ে ফেলেছেন, বলা উচিত উনি সাংসদ, সম্মানীয় নেতা, দুবার জিতেছেন। আমার মনে হয় ঠিক ওটা হয়নি। বিজেপিতে এতদিন যা ছিল যে নামাজ পড়া বন্ধ করে দেয়, বিজেপি তো মসজিদ ভাঙা পার্টি বলে এতদিন প্রচার চললো, হঠাৎ আবার ওপার ছেড়ে থেকে এপারে ঢুকে পড়লেন কেন? আবার দুর্গাপুজো লক্ষ্মী পুজো এটা তো আমরাই পশ্চিমবঙ্গে বিসর্জন করার জন্য হাইকোর্টের মধ্যে ঢুকলেও তো অনেক কিছু হতে পারে। এ নিয়ে আলোচনা চলবে, সমস্ত প্রশ্নের উত্তর খোলা ময়দানে হয় না। উনি অত্যন্ত বিদগ্ধ সাংসদ, পার্লামেন্ট খোলা আছে, ওখানে গিয়ে কথা বলুন। পার্লামেন্ট ফেস করেন না, বিভিন্ন সময় পার্লামেন্টকে অচল করে রেখে মানুষের প্রকৃত দাবি দেওয়াকে তোলবার যেখানে স্কোপ আছে সেটাকে না করে পার্লামেন্টের বাইরে শুধুমাত্র বিজেপি বিরোধীদের রাজনীতি, হয়তো একটা নির্বাচন পার করেছে, বারবার আসছে কেন? উনি কি ভুল বলেছেন? আপনারা সত্যটাকে সত্য বলে কেন স্বীকার করছেন না? সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কলকাতা লিমিটেড, এখানে যা কিছু আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে, তার ইচ্ছাতেই দল চলছে, তার ইচ্ছাতেই রাজ্য চলছে, তার ইচ্ছাতেই কেউ প্রার্থী হচ্ছেন, কেউ আবার বলিদান হয়ে গিয়ে অন্য কেন্দ্রে চলে যাচ্ছেন, সবই হচ্ছে তার ইচ্ছা। ইচ্ছাময়ী তারা হয়ে যিনি অবস্থান করছেন পশ্চিমবঙ্গে, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। এর মধ্যে আপনার মনে প্রশ্ন আসবে কেন? এই উপযুক্ত নাম্বার পাওয়ার পরেও, অনার্স পাওয়ার জন্য ওখানের ছাত্র পরিষদের অফিসে যাদের উৎকোচ দিতে হচ্ছে, যারা বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত ট্রান্সফার পাচ্ছেন না, যে মানুষগুলো প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেয়েও 25,000 টাকা করে তাদের স্থানীয় নেতাকে দিতে হচ্ছে, তারা ঠিক বলতে পারবেন পশ্চিমবঙ্গে উন্নয়ন? একটা রথ যখন ছুটে চলেছে মে মাস থেকে, যে রথের যাত্রাপথ এখান থেকে শুরু হয়েছে এবং সর্বভারতীয় দল হিসেবে গোয়া ঘুরে একদম প্রথম সমুদ্র উপকূল জয় করে দিল্লিতে ঢুকবে, এদিকে পাহাড় ওদিকে সমুদ্র, এই যাদের বিচরণ ক্ষেত্র, এই একটা উদ্যম,
শক্তির যদি বিরোধিতা করে কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সেই প্রার্থী বাধাপ্রাপ্ত হবেন, এটাই স্বাভাবিক। বিজেপি কর্মীরা যেরকম ঘর ছাড়া বাধাপ্রাপ্ত, বিজেপির যারা প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারাও এই বাধার সম্মুখীন, এটা অত্যন্ত স্বাভাবিক, এটাই তৃণমূলী পদ্ধতি, এর বাইরে তৃণমূলের কিছু নেই। তারা এদিকে ওদিকে একটু ছোটাছুটি করে, এটা প্রকৃতির নিয়ম, এটাই এটাই এখানে হবে, এটাই এখানে চলছে। আর রিজিওনাল অ্যাসপিরেশন ছেড়ে কেউ যদি একটু উঁচুর দিকে লড়তে চায়, একটাই উদ্দেশ্য হচ্ছে 2024 বাংলার মানুষের সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কি বলবেন, বিজেপির বিরুদ্ধে ভোট কি বলে চাইবেন, বলতে হবে তো যে আমরা সরকার গঠন করতে চলেছি। তো সেই প্রয়াসের জন্যই এটা হচ্ছে। স্বপ্ন দেখা ভালো, পলিটিক্যাল ট্যুরিজমও ভালো, শরীর মন সব ভালো থাকে, তৃণমূল যেখানে খুশি যেতে পারে, যেখানে খুশি বক্তৃতা করতে পারে, কিন্তু ফলাফল যেটা হওয়ার সেটাই। ভাষায় কথা বলছেন, ওটা সিপিআইএমের ভাষা, এই কথা বলতে বলতে সিপিএম কোন জায়গায় পৌঁছেছে সেটা মানুষ জানেন। তখন সিপিএমের ভাষা যখন বলছেন, তাহলে সিপিএমের সঙ্গে মালাবদলটা ঠিকঠাকভাবে করুন, যাতে জোটটা ঐক্যবদ্ধ হয়, ঐক্যবদ্ধভাবে নির্বাচনটা লড়তে পারেন। মাঝে মধ্যে সিপিএমে কথা বলবেন, আবার কোনো কোনো ভোটে সিপিএম ছেড়ে চলে যাবেন, এরকম তো হয় না। আমরাও চাই ভারতবর্ষে একটা শক্তিশালী বিরোধী ঐক্য তৈরি হোক, সেখানে কংগ্রেস দ্বিতীয় বৃহত্তম দল, কংগ্রেস যদি শক্তিশালী হয় কিছুটা হলেও, তাহলেও সেটা ভারতবর্ষের গণতন্ত্রের পক্ষে মঙ্গলজনক। এবং সেখানে যদি তারা পুরো সহযোগিতা পায় সিপিআইএমের, এই সিপিআইএমের ভাষাগুলো নয়, শব্দগুলো নয়, সিপিএমের সঙ্গে ভালো করে যদি একটা সংসার করে, তাহলে একটা বিরোধী ঐক্য তৈরি করার যদি চেষ্টা করে, সেটা ভারতবর্ষের পক্ষে মঙ্গল হবে। কিন্তু সেটা না করে এই ধরনের বিবৃতির কোনো মানে নেই। যত বিবৃতি দেবেন কংগ্রেস তত শেষ হয়ে যাবে, এবং সারা দেশে হচ্ছে।